ফুচকা এগরোলের লম্বা লাইন, গঙ্গাপাড়ের কলকাতায় নয়, টেমসের ধারে সুদূর লন্ডনে। শুধু ফুচকা এগরোলেই শেষ নয়, রয়েছে ঝালমুড়ি, পাপড়ি চাট, গালেউটি কাবাব। You just tried ফুচকা. Yeah. How did you like the ফুচকা? It was really good, yeah. It was really tasty. Lot of different flavors. It was really tasty. Never tried it before, so. And what are you trying now? The kebab. বিশ্বখ্যাত আন্তর্জাতিক ফুড ফেস্টিভ্যালের আসর বসেছে লন্ডনে। সেখানেই বাঙালি স্ট্রিট ফুড একেবারে চেটে পুটে খেলেন সাহেব মেম সাহেবরা। আর এই আন্তর্জাতিক ফুড ফেস্টিভ্যালে ভারতের প্রতিনিধিত্ব করলেন কলকাতার প্রিন্স আনোয়ারশা রোডের বাসিন্দা, বর্তমানে নটিংহামবাসী তপজয় চট্টোপাধ্যায়। তারপরে ফোন কল, আমি সত্যি বিশ্বাস করতে পারিনি যে এটা স্প্যাম নয়। মানে আমি একদিন আমার আইটি টিমকে লাগিয়েছি শুধু খুঁজে বার করার জন্য যে আমি কি স্প্যামড হচ্ছি, এটা কি ফেক। অ্যান্ড বিকজ ওরা আমাকে বললো যে ইটস আ ওয়ার্ল্ড ফুড ফেস্টিভ্যাল, আই এম রিয়েলি হিয়ার রিপ্রেজেন্টিং ইন্ডিয়া, ইন্ডিয়ান ফুড, ইন্ডিয়ান কালচার, আমাদের গ্রিন অরেঞ্জেস এর প্ল্যাটফর্মের তরফ থেকে। সকাল থেকে দুপুর সময় যত গড়িয়েছে, ফুচকা এগরোল খেতে ব্রিটিশ সহ নানা দেশের নাগরিকদের ভিড়ও বেড়েছে সমানতালে। কিন্তু এত কিছু ভারতীয় খাবার থাকতে হঠাৎ ফুচকা এগরোলের আইডিয়াটা কেন এলো? এগরোল, ফুচকা, তারপর আমাদের গালোটি কাবাব, এগুলো ছোট ছোট জিনিস আছে যেগুলো আমাদের কোনো রেস্টুরেন্টে বা কোনো ওয়ার্ল্ড ফোরামে প্রমোট হয় না। এগুলো সবাই ভাবে যে এটা তো খুব পাতি খাবার, কিন্তু এটাও যে কত ইন্টারেস্টিং জিনিসটা, এটা যে মানে এখানে দেখতেই পাচ্ছ যে বিগ কিউ ইংরেজদের মধ্যে, মানে কাবাব, ফুচকা, পাপড়ি চাট, এগ রোল খাওয়ার জন্য একটা কিউ লেগে গেছে। সো এটা একটা খুব ইন্টারেস্টিং অ্যাসপেক্ট, সো নট দ্য ইউজুয়াল বাট দ্য ডিফারেন্স। প্রথমে সকালের দিকে একটু ভয় লাগছিল যে ইংরেজরা এনজয় করবে কি না, তো আমরা খুব স্যাম্পলস খাওয়ালাম লোকজনকে। অ্যান্ড লাঞ্চে মোটামুটি তারপর আর সামলাতে পারছি না, মানে লোকজন হুমড়ে পড়েছে আমাদের স্টলে। সো খুবই মানে দারুণ রেসপন্স। এগরোল থেকে ফুচকা, ঝালমুড়ি থেকে গালেউটি কাবাব, একেবারে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন ব্রিটিশরা। How do you like it and what do you like it like? It was absolutely delicious. Super fresh flavors, lovely meat, juicy, well cooked. খাবার পরিবেশনের পাশাপাশি অনেকেই দেখা গেল কিভাবে ফুচকা এগরোল তৈরি হচ্ছে তা নিয়েও আগ্রহ দেখাতে। কি করে জিনিসটা বানানো হয় সেটা সবাইকে জানাচ্ছি, স্টোরিটা কি, গালোটি কাবাবে সেই নবাবের গল্পটা কি, তারপর ফুচকার গল্পটা কি, সেই গল্পগুলো তাদের বলছি এবং তাতে লোকেরা খুব এক্সাইটেড। একটা চেঞ্জ করেছি, বাকিগুলো কিছু চেঞ্জ করিনি। এগরোলে আমরা যেরকম আমাদের অরিজিনাল দেশের লাচ্চা পরোটা দিয়ে এগরোল হয়, সেটা ইংরেজদের জন্য বানানো খুব একটা ইজি ব্যাপার নয় খুব তাড়াতাড়ি, তো সেই কারণে আমরা সেটাকে তর্তিয়া দিয়ে করেছি, যেটা ইজিলি অ্যাভেলেবল ইন এনি স্টোরস অ্যাক্রস দ্য নেশন। সো তর্তিয়া দিয়ে যে কি সুন্দর এগরোল হয়, কি ফিলিং হয় অ্যান্ড টেস্টি হয়, সেটা খুব এক্সাইটিং ব্যাপারটা। অ্যান্ড তাছাড়া আমরা অবভিয়াসলি কাবাবে এতে ফুচকাতে একটু ঝালটাকে টোন ডাউন করেছি ফর দ্য ব্রিটিশ প্যালেট। এগ রোল and how do you like it, what do you like about it? It's delicious. I like it. It tastes very fresh, very light on a warm day. I think it's a good snack, you know, not too heavy. You learn how to make it while you're standing there. Yeah, so I guess you cook the egg in the pan and then you sort of fry the wrap or the bread on top, mix it all together with some salad and sauces and things like that, and yeah, I might try it at home. ফুচকা, এগরোল আর ঝালমুড়িতে যেন মিলেমিশে একাকার কলকাতা আর লন্ডন। শ্রমিক সাহার রিপোর্ট, এবিপি আনন্দ, লন্ডন।